بسم الله الرحمن الرحيم فجر السماي যদি কোন কারণে দেরি করে মসজিদে আসি আর আসার পরে যদি দেখি ফরজ সালাত দাঁড়িয়ে গেছে তখন কি আগে সুন্নাত আদায় করব নাকি জামাতে শরীক হব যদি ফরজে শরীক হই তাহলে সুন্নাত আদায় করব কখন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তর দিয়েছেন إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة যখন ফরজের একামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া আর কোন সালাত পড়া যাবে না সরাসরি জামাতে শরীক হতে হবে এই সময় সুন্নাত পড়া সুন্নাত না গুনাহ এই সময় সুন্নাত পড়া কি গুনাহ কারা কারা গুনাহ করতেছেন হাত তুলুন কেউ রাজি না তাহলে আশা করি ইনশাআল্লাহ যে কোনো ফরজ একামত হয়ে গেলে আর কোনো সুন্নতের নিয়ত নাই ফরজ শেষ তারপরে সুন্নত পড়তে পারবেন ফজরের সুন্নত ইমাম সালাম ফিরালে পরে পড়া যায় একটি হাদিস আছে নবীজির সামনেই এক সাহাবী ওনার সালাম ফিরানোর পরে উঠে দুই রাকাত পড়লেন নবীজি বলেন মাহাতানির রাকাতান এই দুই রাকাত কি পড়লা সে বলল যে আগের দুই রাকাত আমি পড়তে পারি নাই তখন নবীজি নীরব থাকলেন তাকে বাধা দিলেন না তার মানে এটা পড়া যাবে সূর্য উদয়ের পরেও পড়া যায় আর ইমামের সালাম ফেরাবার পরেও পড়া যায়